আচ্ছা, এই বিস্তারিত একটু বলুন তো, কি করে কি হলো এই দুর্ঘটনা? হ্যাঁ, একটু বলুন বিস্তারিতটা কি হয়েছিল। মই দিচ্ছিল, আর্থিং হয়ে মোষ ধরে লিয়েছে, আর যে মই দিচ্ছিল তাকেও ফেলে দিয়েছিল, সে যাক করে উঠে জীবনে বেঁচে গেছে, মোষটা মারা গেছে। আচ্ছা, আরামবাগ থানা তেরো অঞ্চল ঘোড়া গ্রাম। আজকে আমার জমিতে মই দেওয়া হচ্ছিল রবিবার জন্য, কারেন্টের শর্ট সার্কিটে মোষটা মারা গেছে, একজন ইঞ্জুরি হয়েছে। এই বিষয়ে আপনি প্রশাসনকে কি জানাতে চাইছেন? প্রশাসনকে জানাতে চাইছি প্রশাসন তাড়াতাড়ি এই ব্যবস্থা কিছু নেয়। আচ্ছা, ঘুরে ঘুরে চারদিকটা পুরোটা দেখা যায় কাছ থেকে। ইলেকট্রিক ডিপার্টমেন্টে বারবার আমরা নোটিস করা সত্ত্বেও কোনোরকমভাবে ইলেকট্রিকের স্টেপ নেয় না। ওপরেও যে তার একটা আর্থিংয়ের যে তার আছে তারটা কাটা ছিল অনেকবার, আজকে মাস আসতে কোনোরকমভাবে স্টেপ না নেওয়ার কারণে আজকে আমাদের এখানে জমিতে মই দেওয়া হচ্ছিল। মই দেওয়ার পরিপ্রেক্ষিতে যে মই দিচ্ছিল তারও ক্ষতিগ্রস্ত সে হয়েছে, ওনাকে ফেলে দিয়েছে, ওনার হাতেতে খুব বড় চোট হয়েছে, প্লাস এখানে মোষটা যে আছে মোষটাও এখানে মারা গেছে। দেখুন, এই সকালবেলায় এই রকম অবস্থা, কোনোরকমভাবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কোনোরকম স্টেপ না নেওয়ার কারণে এই রকম অবস্থা হয়েছে। ঘটনাটি কখন হয়েছে? সম্ভবত 8:50 এরকম টাইমে হয়েছে। প্রশাসনকে কিছু জানাতে চাইছেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা তো চাইছি প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের লোক আসছে। আচ্ছা, ইলেকট্রিক অফিসে কল করেছিলেন? পুলিশ আছে, ওনাকে দিয়ে ফোন করা হয়েছে, আসছে। ইলেকট্রিক অফিসে কল করেছিলেন? হ্যাঁ, কল করা হয়েছে সকালবেলা। এখন দানি কিছু মানে এখন পর্যন্ত কোনো রকম স্টেপও নেয়নি, স্টেপও নেয়নি, এখানে আসেও না। আচ্ছা, তা আপনি প্রশাসনকে কি মানে জানাতে চাইছেন? জানাতে চাইছি যে আমাদের এইরকম যে পরিস্থিতি হয়ে গেল, এই এখন কি করব, দেখুন এত টাকার জিনিস এই মাত্র কেনার, গরিব মানুষ এইরকম যদি পরিস্থিতির মধ্যে হয় ক্ষতিপূরণ তো আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে একটা তো পেতেই চাইছি, এরকম যদি করতে থাকে আমরা সাধারণ মানুষ কোথায় যাব। ঠিক আছে, আর কিছু আবার তো এইটুকু, তারপরে ইলেকট্রিকের আসছে এখানে জানাতে চাইছেন? হ্যাঁ, জানাতে চাইছি। কি বলবেন বলুন? শুনেছে ততক্ষণ করুক দেখুন। আচ্ছা, আপনি চাইছেন এই জিনিসটা হোক? আচ্ছা, ঠিক আছে।